এখন আমরা বিসিডি যোগ শিখবো, আর বিসিডি যোগের জন্য ডেসিমাল নাম্বারের প্রতিটা ডিজিটকে তোমার চারটি করে বাইনারি বিট দ্বারা বা চারটি করে বাইনারি ডিজিট দ্বারা প্রকাশ করে নিতে হবে, তারপরে নর্মালি বাইনারি যোগের মতোই আমরা যোগটা করব। বাট এই ক্ষেত্রে বিসিডি যোগের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা এরকম হতে পারে যে যোগফলটা যে তুমি যোগফলটা পাবা সেই যোগফলটা নয় বা নয়ের চেয়ে কম, আরেকটা ঘটনা হতে পারে যোগফলটা নয়ের বেশি। যদি যোগফলটা নয় বা তার চেয়ে কম হয় তাহলে কোনো প্রবলেম নাই, বাট প্রবলেম হয়ে যায় যখন যোগফলটা নাইনের চেয়ে বেশি হয়। প্রবলেমটা কেন হয়? দেখো, আমরা বলছিলাম যে বিসিডি কোডটা কিভাবে আসে। জিরো থেকে নাইন পর্যন্ত এই 10টা ডেসিমাল ডিজিটের প্রতিটা ডিজিটকে চারটা করে বাইনারি ডিজিট দ্বারা রিপ্লেস করার মাধ্যমে আমরা বিসিডি কোডটা পাই। সো এখানে কিন্তু নয়ের চেয়ে বড় কোনো ডিজিট পসিবল না। ম্যাক্সিমাম ডিজিট 9, মিনিমাম ডিজিট 0। ডেসিমাল নাম্বার সিস্টেমের 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটকে চারটা করে বাইনারি ডিজিটের মাধ্যমে বিসিডি কোডে লিখা হয়। সো নয়ের চেয়ে বেশি সংখ্যা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যায়। তখন যে কাজটা করতে হয় যে একটা এক্সট্রা 6 যোগ করে নিতে হয়। যদি যোগফলটা তুমি যোগ করে দেখো বিসিডি পদ্ধতিতে যে যোগফল নয়ের চেয়ে বেশি হচ্ছে, তখন তুমি যোগফল যেটা পাইছো সেটার সাথে আবার একটা এক্সট্রা 6 যোগ করবা। এক্সট্রা 6 কেন যোগ করতে একটু ভাবো তো, কারণ হচ্ছে বিসিডি পদ্ধতিতে একটা ডেসিমাল ডিজিটকে চারটা বাইনারি ডিজিট দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? আর চারটা বাইনারি ডিজিট দ্বারা ম্যাক্সিমাম নাম্বার কত পর্যন্ত শো করতে পারে? চারটা বাইনারি ডিজিট দ্বারা ম্যাক্সিমাম নাম্বার কিন্তু তুমি 15 পর্যন্ত লিখতে পারো, 15 পর্যন্ত লিখতে পারো, এর বেশি কিন্তু লিখতে পারো না। তাই আমরা জানি যে বিসিডিতে ম্যাক্সিমাম ডিজিট হতে পারে 9, আর চারটা বাইনারি ডিজিট দ্বারা ম্যাক্সিমাম ডিজিট হতে পারে 15। সো তুমি 15 থেকে 9 বিয়োগ করে দেখো, বিয়োগফল কিন্তু হয় 6। ওকে, তো আমরা আসলে যোগটা দেখি। এক্সাম্পল 1, 45 যোগ 33, এই দুইটা নাম্বার যোগ করতে হবে। সো 45 কে যদি তুমি বিসিডি পদ্ধতিতে লিখো, আচ্ছা বিসিডি তো অনেক রকম বিসিডি আছে, 8421, 7421, 5421, তুমি কোনটাতে লিখবা কিছুই বলা নাই। যখন কিছু বলা থাকবে না তখন ন্যাচারাল বিসিডিতে লিখবা, তার মানে 8421 এ লিখবা। সো 8421 এ যদি তুমি 4 কে লিখো তাহলে এটা হচ্ছে 0100, 5 কে লিখতে হচ্ছে 0101, 33, 0011, 0011। এবার আসো আমরা যোগ করি, নর্মাল বাইনারি যোগ। ওকে, 11 যোগ করলে যোগফল হচ্ছে 0, হাতে থাকে 1, যোগ ফল 0 হাতে থাকে 1, যোগ ফল 0 হাতে থাকে 1, 10 যোগ করলে যোগফল 1110। এবার দেখো যে এই ক্ষেত্রে এটা মানে কি, এটা মানে হচ্ছে 8 আর এটা মানে হচ্ছে 7। এই সাইড বাম সাইডেও তুমি যোগ করে দেখো অ্যান্সারটা মিলছে কিনা, 3 আর 5 যোগ করলে 8, 3 আর 4 যোগ করলে 7, তার মানে অঙ্কটা ঠিক আছে। ওকে, এবার আমরা এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2 মনে করো আমাকে যোগ করতে হবে 6 আর 7। তো 6-এর বিসিডি কি? 6-এর বিসিডি হচ্ছে 110, 7 0 111। এবার দুটো যোগ করো, 1 11 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1 1, হাতে থাকে 1। ওকে, তো তুমি এটা পড়ো, এটা পড়ে কি দেখতেছো, এটা মানে কি? এটা মানে হচ্ছে 13, তাই তো? কিন্তু বিসিডি সংখ্যা পদ্ধতিতে কিন্তু 13 বলে কিছু নাই, 0 থেকে 9 মধ্যবর্তী হইতে হবে, 0 আর 9 সহ। বাট এটা 9 চেয়ে বড় হয়ে গেছে, তার মানে আমি যে দুইটা কেজের কথা লিখছিলাম যোগফল 9 বা তার চেয়ে কম, আরেকটা কেজ ছিল যোগফল 9 চেয়ে বেশি, এটা কিন্তু যোগফল 9 চেয়ে বেশি হয়ে গেছে। সো যোগফল 9 চেয়ে বেশি হইলে যে যোগফলটা তুমি পাবা সেটার সাথে আবার এক্সট্রা 6 যোগ করতে হবে। আসো এখানে আমরা একটা এক্সট্রা 6 যোগ করি। এক্সট্রা 6 যোগ করা মানে কি? এক্সট্রা 6 যোগ করা মানে হচ্ছে এটার সাথে 110 যোগ করা। তুমি এটার সাথে 110 যোগ করতেছো, 110 যোগ করলে যোগফল হবে 110 110। দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে, এটা মানে 3, আর যেহেতু বিসিডি সো প্রতিটাকে আমি চারটা বাইনারি ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করবো, সো এটা মানে হচ্ছে 1, সো এটা মানে 1, এটা মানে 3। এখন 6 আর 7 যোগ করো, যোগফল কিন্তু 13 হবে, ঠিক আছে? এবার নেক্সট এক্সাম্পল দেখি আমরা, 47 আর 35 বিসিডি পদ্ধতিতে যোগ কীভাবে করবো। তো 47 4 মানে কি? 4 মানে হচ্ছে 100, যেহেতু 4টা বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে এটা 7 হচ্ছে 0111। ওকে, 35 00115 হচ্ছে 0101। এখন আমরা যোগ করবো, আসো যোগ করি, 11 যোগ করলে যোগ করো 0, ক্যারি 1,
জিরো ক্যারি ওয়ান, তিনটা ওয়ান, যোগফল ওয়ান ক্যারি ওয়ান, যোগ করো ওয়ান 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 জিরো, এটা সাত, এটার ভ্যালু কিন্তু বারো। যেহেতু নাইনের চেয়ে বেশি তাই কি করতে হবে, এখন একটা এক্সট্রা সিক্স যোগ করতে হবে। তাহলে এক্সট্রা সিক্স যোগ করি, জিরো ওয়ান ওয়ান জিরো। এবার এক্সট্রা সিক্স যোগ করলে যোগফল হচ্ছে জিরো ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে যোগফল জিরো, হাতে ওয়ান হাতের ওয়ান, এ ওয়ান যোগ করলে যোগফল জিরো, আবার ক্যারি ওয়ান ক্যারি ওয়ান, এবার এই ওয়ানের সাথে যোগ হবে ক্যারি ওয়ান, এই ওয়ানের সাথে যোগ করলে যোগফল জিরো, আবার ক্যারি ওয়ান, এটার সাথে যোগ যোগফল জিরো, আবার ক্যারি ওয়ান, এটার সাথে যোগফল যোগ জিরো, ক্যারি ওয়ান ক্যারি ওয়ান, আর এই জিরো যোগ করলে যোগফল হচ্ছে ওয়ান। ওকে, তাহলে তুমি কি দেখতেছো, এইটা মানে হচ্ছে এইট, তুমি লিখলা এইট, আর এটা মানে হচ্ছে টু, তুমি লিখলা টু। দেখো এইটা যোগ করলেও থার্টি ফাইভ আর ফর্টি সেভেন যোগ করলেও যোগফল কিন্তু এইটি টুই হবে। ওকে, এবার আমরা ফিফটি নাইনে থার্টি এইট যোগ করি, সেম প্রসেস, ফাইভ মানে জিরো ওয়ান জিরো ওয়ান, নাইন মানে ওয়ান জিরো জিরো ওয়ান, থ্রি মানে জিরো জিরো ওয়ান ওয়ান, এইট মানে ওয়ান ট্রিপল জিরো। এবার যোগ করো ওয়ান জিরো জিরো, ওয়ান আর ওয়ান যোগ করলে যোগফল জিরো, ক্যারি ওয়ান ক্যারি ওয়ান, এই ওয়ান এই ওয়ান যোগ করলে যোগফল ওয়ান, ক্যারি ওয়ান ক্যারি ওয়ান, এই ওয়ান জিরো যোগ করলে যোগফল জিরো, ক্যারি ওয়ান, তার সাথে এই ওয়ান যোগ করলে যোগফল জিরো, আবার ক্যারি ওয়ান ক্যারি ওয়ান, আর এই দুটো জিরো যোগ করলে যোগফল ওয়ান। ওকে, এখন দেখো যোগফলটা মিলছে কিনা, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে তোমার নাইন, নাইনটি ওয়ান, বাট এই দুটো যোগ করে দেখো তো, নাইন আর এইট যোগ করলে যোগফল হয় কত, নাইন আর এইট যোগ করলে যোগফল হয় তোমার সেভেন, হাতে থাকে ওয়ান ফোর, নাইনটি সেভেন, তাই তো? তো তার মানে এটা কারেক্ট অ্যান্সার দিচ্ছে না, সো কারেক্ট অ্যান্সার যখন দিচ্ছে না, আর এই ভ্যালুটা যেহেতু সিক্স এর চেয়ে বড় পুরা ভ্যালুটা, সো এখানে আমি আবার সিক্স যোগ করব, সিক্স যোগ করলে দেখো তো নাইনটি সেভেন আসে কিনা, তুমি এটা যোগ করো ওয়ান 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 জিরো, এটা ওয়ান জিরো জিরো ওয়ান। ওকে, এখন দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে নাইন নাইন, এটা মানে কি, এটা মানে হচ্ছে সেভেন নাইনটি সেভেন, তার মানে যোগফল ঠিক আছে। এবারে কেস টুতে আমরা আলফা নিউমেরিক কোড, এটা নিয়ে আলোচনা করব। তো দেখো যে আলফা নিউমেরিক কোড কি, অ্যাকচুয়ালি ইংলিশ আলফাবেট যেগুলো আছে এ থেকে জেড, তারপর স্মল এ থেকে স্মল জেড, বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ স্টার কমা ফুল স্টপ, সো এই সাইনগুলোকে জিরো আর ওয়ানের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় যে কোডের সাহায্যে, সেটাই হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো আলফা নিউমেরিক কোড অনেক রকমের হতে পারে, যেমন একটা হতে পারে আস্কি কোড, হতে পারে ইবি সিডিক কোড, হতে পারে ইউনিকোড। ওকে, তো ফার্স্টে আসো আমরা আলোচনা করি আস্কি কোড নিয়ে। আস্কি কোডের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, লিখে দিচ্ছি আমি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইনফরমেশন ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ, ঠিক আছে? তো আস্কি কোড যখন প্রথম আবিষ্কৃত হয় সেটা হচ্ছে 1965, তখন এটা ছিল সাত বিটের একটা কোড, সাত বিটের কোড, তো সাতটা বিট, এর মধ্যে প্রথম তিনটা বিটকে বলা হতো জোন বিট, পরের চারটা বিটকে সংখ্যা সূচক বিট। দেখো আস্কি কোড যেহেতু শুরুর দিকে 1965 যখন প্রথম আবিষ্কৃত হয় স্টার্টিং এর দিকে সেভেন বিটের কোড ছিল, তাই এটাকে বলা হয় যে আস্কি সেভেন, এটা হচ্ছে আস্কি সেভেন কোডও বলা হয়। এখন চিন্তা করো যে ক্যাপিটাল এ, গবেষকরা ঠিক করলো ক্যাপিটাল এ কে তো জিরো আর ওয়ানের মাধ্যমে প্রকাশ করতে হবে, তো ক্যাপিটাল এর ওরা একটা ডেসিমাল ভ্যালু সেট করলো, ভ্যালুটা দিল হচ্ছে 65, ক্যাপিটাল এ সমান মনে করা হলো 65, এবং 65 এর বাইনারি কি, ক্যাপিটাল বি এর জন্য পরের ঠিক ইমিডিয়েট পরের ভ্যালুটা 66, এটা ক্যাপিটাল সি এর জন্য ঠিক তার পরের ভ্যালুটা 67 এর বাইনারি, এরকম করে করে ক্যাপিটাল জেড এর জন্য 90 90 ভ্যালুটা সেট করলো।
এখন তোমরা বলবো যে কেন ভাইয়া, যে ক্যাপিটাল এর জন্য কেন 65ই সেট করলাম, অন্য কোনো ভ্যালু কোনো কেন সেট করলাম না? এটার আসলে উত্তরটা এরকম হতে পারে যে দেখো যে আমার নাম সৌরভ, বাট আমার বাবা মা আমার নাম সৌরভ রাখছে জন্যই কিন্তু আমার নাম সৌরভ, গৌরব কিন্তু রাখে নাই, যেহেতু একবার নামটা রেখে ফেলছে সৌরভ, সো আমাকে তোমরা গৌরব নামে ডাকতে পারো না। সিমিলারলি গবেষকরা যেহেতু এর জন্য 65 অ্যাসাইন করে দিছে, বলে দিছে যে এ এ মানে হচ্ছে 1, 5টা 0, একটা 1, 1000001। সো এইটা যখন কম্পিউটার বুঝে, যখন তুমি কিবোর্ডে এ প্রেস করো, তখন সে এটাকে এই ভ্যালুটাতে কনভার্ট করে নেয়, সে এই ভ্যালুটাকে এর প্রতীক হিসাবে মনে করে নেয়, ঠিক আছে? সো এ এ কেন 65 না হয়ে 25 হলো না, 29 হলো না, এটা কোনো প্রশ্ন না। গবেষকরা যেহেতু এ 65 অ্যাসাইন করে দিছে এর জন্য, 65কে স্পেসিফিক্যালি এর জন্য অ্যাসাইন করে দিছে, সো 65 হচ্ছে এ এর আস্কি ভ্যালু, 66 হচ্ছে বি এর আস্কি ভ্যালু। সিমিলারলি স্মল এর জন্য গবেষকরা 97 এর বাইনারি ভ্যালু অ্যাসাইন করে, বি এর জন্য 98, এইভাবে স্মল জেটের জন্য 122। আরও বিভিন্ন ক্যারেক্টার আছে, যেমন স্পেস, কমা, ফুল স্টপ, স্পেসের জন্য 32, এরকম বিভিন্ন বিভিন্ন সাইনের জন্য, বিভিন্ন ক্যারেক্টারের জন্য বিভিন্ন আস্কি ভ্যালু অ্যাসাইন করা হয়। এখন দেখো 60টা আস্কি 7-এ যেহেতু 60টা বিট ইউজ করা হয়, তো 60টা বিটের সাহায্যে তুমি কতগুলো ইউনিক ভ্যালু অ্যাসাইন করতে পারো। 60টা বিটের সাহায্যে তুমি 2^7 সংখ্যক, 2^7 সংখ্যক ইউনিক ভ্যালু অ্যাসাইন করতে পারো। তার মানে এইখানে আস্কি 7-এ 2^7 সংখ্যক সাইনকে তুমি 2^7 সংখ্যক ক্যারেক্টারকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। আর 2^7 এর মান হচ্ছে 128, বাট সংখ্যাটা অনেক কম, তাই পরবর্তীতে এটার সাথে আরও একটা বিট যোগ করা হয়, যে বিটটার নাম দেওয়া হয় প্যারিটি বিট। এক্সট্রা একটা বিট অ্যাড করা হলো, এটার নাম হচ্ছে প্যারিটি বিট, প্যারিটি বিট, এবং তখন আস্কি 7 বলা হয় না আর এটাকে, নাম হয়ে গেল আস্কি 8। এখানে 8টা বিট ইউজ করা হয়, সো 8টা বিট যেহেতু ইউজ করা হয়, তাই এটা ধারণ ক্ষমতা কিন্তু আগেরটার দ্বিগুণ হয়ে যায়। আগেরটার দ্বিগুণ কীভাবে? যেহেতু 8টা বিট, তাই এটার সাথে টোটাল 2^8 সংখ্যক, অর্থাৎ 256টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টারকে তুমি বাইনারি রূপ দিতে পারো। ওকে, এবারে ইবিসিডি কোড, ইবিসিডি কোড ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। ওকে, এটাও একটা 8-বিটের কোড, সো এটার সাহায্যে তুমি 2^8 সংখ্যক বা 256টা ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারো বা ইউনিক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারো। দেখো এটা কিন্তু বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ বিসিডি এর এক্সটেন্ডেড ফর্ম। সো এই পদ্ধতিতে যেটা করা হয়, 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে, এই ভ্যালুগুলোর বিসিডি কোডের সাথে এক্সট্রা 1111 অ্যাড করে ইবিসিডি কোড আকারে লেখা হয়। কীরকম সেটা? ধরো যে 6 এর বিসিডি কী বলতো? 6 এর বিসিডি হচ্ছে, যেটা ডেসিমাল 6, এটার বিসিডি হচ্ছে 110, সামনে একটা 0, তো এটা হচ্ছে 6 এর বিসিডি। বাট এটার ইবিসিডি হবে, এটার সাথে আরও 4টা 1 সামনে লাগাই দেবো, 4টা 1 0 1 1 0, এটা হচ্ছে 6 এর ইবিসিডি রিপ্রেজেন্টেশন। সিমিলারলি যদি 5 হইতো, 5 এর ক্ষেত্রে কী হইতো? তোর এটা 6 না হয়ে 5 হইল, তাহলে 5 এর বিসিডি হচ্ছে 0 1 0 1, তাহলে এটা চেঞ্জ হয় 0 1 0 1, এটার সাথে এক্সট্রা 4টা 1 সামনে অ্যাড হয়ে যাবে। ওকে, এটা ছিল ইবিসিডি কোড। এবারে ইউনিকোড, ইউনিকোড আসলে অ্যাপল এবং জেরক্স কর্পোরেশনের কিছু ইঞ্জিনিয়ার যৌথভাবে এটা আবিষ্কার করে, এবং এটাতে 16-বিট ব্যবহার করা হয়, অর্থাৎ 16টা বিটের সাহায্যে ইউনিকোডে যে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হয়। আর যেহেতু 16টা বিট ব্যবহার করা হয়, তাই এই কোডের সাহায্যে, ইউনিকোডের সাহায্যে টোটাল তুমি 2^16 সংখ্যক, অর্থাৎ 65,000, এটার ভ্যালুটা হচ্ছে 65,536, টোটাল এতগুলা ভিন্ন ভিন্ন ইউনিক ক্যারেক্টার তুমি রিপ্রেজেন্ট করতে পারো ইউনিকোডের সাহায্যে। দেখো ভ্যালুটা কিন্তু বিশাল, এর আগে যে আস্কি বা ইবিসিডি ইউজ করছি ওইখানে কিন্তু 8টা ইউজ করা হতো বিট, সো 8টা বিট ইউজ করার ফলে ওইটার সাহায্যে আমরা 2^8 সংখ্যক বা 256টা ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারতাম। বাট এইখানে বিটের সংখ্যা 16টা করে দেওয়াতে কী হচ্ছে, আমরা 65,536 সংখ্যক, টোটাল এতগুলা হিউজ পরিমাণ ইউনিক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারি। আগেরটার চেয়ে এইটার ইউনিক কি রিপ্রেজেন্ট করার ক্ষমতা কিন্তু হিউজ পরিমাণ বেশি,
তাই তো? আমাদের শুধুমাত্র ইংরেজি বর্ণমালাই না, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণমালা নিয়ে কাজ করতে হয়। যেমন বাংলা ভাষায় যেমন 50টা বর্ণ আছে, তারপর চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, সবগুলো ভাষায় যত ক্যারেক্টার আছে এটাকে ইউনিকোড দ্বারা রিপ্রেজেন্ট করা সম্ভব হয়। কারণ হচ্ছে ইউনিকোডে রিপ্রেজেন্ট করার ক্ষমতাটা অনেক বেশি, টোটাল 65,536 সংখ্যক ইউনিক ভ্যালু এটা রিপ্রেজেন্ট করতে পারে। সো আমরা যে অগ্র কিবোর্ড ইউজ করি বা রিদমিক কিবোর্ড ইউজ করি অ্যান্ড্রয়েডের জন্য, এগুলোতে কিন্তু ইউনিকোড ইউজ করা হয়। কারণ বাংলায় লেখার জন্য যতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো ভিন্ন ভিন্ন সাইন আছে, চিহ্ন আছে, এগুলাকে আস্কির সাহায্যে বা ইবিসিডিকের সাহায্যে প্রকাশ করা সম্ভব হয় না। সো তখন ইউনিকোড পদ্ধতি ইউজ করা হয়। এবার কেস থ্রিতে অক্টাল কোড। অক্টাল কোড কিছুই না, 3 বিটের বাইনারি কোড। কিরকম? ধরো যে একটা ডেসিমাল নাম্বার আছে 46, এটাকে তুমি যদি অক্টালে কনভার্ট করো এটা হবে হচ্ছে 56 করে দেখতে পারো। এবার 46-এর অক্টাল কোড হবে, এটাকে অক্টালে কনভার্ট করার পরে যেটা পাচ্ছ সেটার প্রতিটা ডিজিটকে 3টা করে বাইনারি ডিজিট দ্বারা রিপ্লেস করবা। কিরকম? 5K লেখা যায় এরকম 101, 6K লেখা যায় 110। সো এটাই হচ্ছে 46-এর অক্টাল কোড, এটাই হচ্ছে 46-এর অক্টাল কোড। এরপর আসো কেস 4, হেক্সাডেসিমাল কোড। তো হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিটের বাইনারি কোড। কিরকম? ধরো যে একটা ডেসিমাল নাম্বার আছে 37, এটাকে তুমি হেক্সাডেসিমালে প্রকাশ করবা। আগে হেক্সাডেসিমালে প্রকাশ করলে তুমি পাচ্ছ 25। এবার এইটাকে ডেসিমাল নাম্বারটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করার পর যে প্রতিটা ডিজিটকে তুমি এবার 4টা করে বাইনারি ডিজিট দ্বারা রিপ্লেস করবা। যেমন 2K লেখা যায় অ্যাকচুয়ালি 10, যেহেতু 4টা করে ডিজিট দ্বারা লিখতে হবে তাই এরকম। আবার 5101, যেহেতু 4টা করে লিখতে হবে তাই এটা। সো 37-এর হেক্সাডেসিমাল কোড হচ্ছে এইটা। ওকে।